নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি তুহিন, আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে শুক্রবার বিকেল থেকে শুরু হয় দুর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব। বংশীহাড়ির টাঙ্গন নদীতে পৌরসভা, পুলিশ, দমকল, মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলে নিরঞ্জন পর্ব। সন্ধে যত এগিয়েছে, একে একে প্রতিমা ঘাটে এসেছে। বিসর্জন দেখতে প্রচুর দর্শনার্থীও ভিড় জমিয়েছিলেন ঘাটে। পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন বলেন, 3 দিন ধরেই বিসর্জন চলবে। শুক্রবার 30টি প্রতিমা বিসর্জন হয়, রবিবারের মধ্যে বাকি প্রতিমা নিরঞ্জন হবে বলে জানিয়েছেন পুর প্রশাসন। অপরদিকে বিসর্জনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল নদীঘাটে। কোনোরকম বিশৃঙ্খলা রুখতে তৎপর ছিল পুলিশ প্রশাসনও। হচ্ছে তোমার কলকাতার সেই কার্নিভালের অনুকরণে হয়, কিন্তু এটাকে আমরা বিসর্জন নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন ঘাট বলছি। এটা বুনিয়াদপুর পৌরসভা এবং বংশীহাড়ি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা প্রতি বছরই এই বিসর্জন ঘাটে আমরা সমস্ত পৌর এলাকায় যতগুলি প্রতিমা আছে আমরা চেষ্টা করি যাতে সব প্রতিমাগুলিকেই এখানে বিসর্জন দেওয়া যায়। আমরা 15, 16 এবং 17 এই 3 দিন ধরে বিসর্জন প্রায় 350 বছরের পুরনো রীতি মেনে শুক্রবার নিরঞ্জন পর্ব সম্পন্ন হল চাঁচল রাজবাড়ির দেবী প্রতিমার। এই বিসর্জন পর্বকে ঘিরে প্রতি বছরই রচিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি। রাজপরিবারের রীতি মেনেই দশমীতে গোধূলি লগ্নে পাহাড়পুরের চণ্ডী মন্দিরের অনতি দূরে মহানন্দা নদীতে বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমাকে। নিরঞ্জনের সময় নদীর পশ্চিম পারে দেবীকে আলো দেখিয়ে বিদায় জানান এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। কথিত আছে, একদা মহামারীর কবল থেকে রক্ষা পেতে নদীঘাটের পশ্চিম পারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে গোধূলি লগ্নে বিসর্জনের সময় আলো হাতে পদ দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন দেবী। সেই থেকে আজও বিসর্জনের সময় সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই রীতি পালন করে আসছে। যদিও কালের প্রবাহে সময়ের চাহিদা মেনে লণ্ঠন বাতির বদলে হাতে এসেছে মোবাইল হ্যাজাকের আলো, কিন্তু আধুনিকতার মিশেলে প্রাচীন এই রীতিকে মান্যতা দান গড়ে তোলে সম্প্রীতির এক অনন্য নিদর্শন। বিজয়া দশমী উপলক্ষে রায়গঞ্জ শহরে শুক্রবার অধিক রাত পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। রাজপথ ধরে যাওয়া বিভিন্ন ক্লাবের শোভাযাত্রা দেখতে এদিন রাস্তার দুধারে যেমন ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তেমনি নদীঘাটগুলিতে ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে উৎসব প্রিয় বাঙালির। কুলিক নদীর ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ প্রশাসন এবং ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার রাতে মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীঘাটে চলল প্রতিমা নিরঞ্জন। এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহর জুড়ে বিভিন্ন মোড়ে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখতে মালদা শহরের ফোয়ারা মোড়, রাজ হোটেল মোড়, রবীন্দ্র এভিনিউয়ে রাস্তার দুই ধারে শহরবাসীদের ভিড় উপচে পড়ে। মিশন ঘাটে মহানন্দা নদীতে শুক্রবার রাত্রি প্রায় 12টা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে এক অধ্যাপকের বাড়িতে চুরির ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো চাঁচলের খেলেনপুরে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা শামীম আক্তার নামে অধ্যাপক পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলেন। শনিবার ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, আলমারি ভেঙে নগদ টাকা, সোনার রূপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এ ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যখন আজকে আমি শনিবার থেকে গত শনিবার থেকে বাড়িতে নেই, 9 তারিখ থেকে 9 তারিখ আমরা বিকেলবেলা এখান থেকে চলে যাই পুজোর ছুটিতে, গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়ি আমার ইটাহার। তো আজকে আমি ফিরছি ওখান থেকে। আজকে ফিরে সকালবেলা আমার টিউশন ছিল, টিউশন পড়ানোর জন্য ফিরলাম। ফিরে দেখছি আমার মেন গেটটা টানা আছে কিন্তু তালা নেই মেন গেটে। তো মেন গেটটা ঠেলে আমি ভেতরে ঢুকলাম। আমার বাড়ির পাশে পাশে ফ্ল্যাটে মিস্ত্রি কাজ করছে, তাই আমি ভাবলাম যে তারাই হয়তো খুলেছে। আমি ঢুকলাম ভেতরে, ঢুকে দেখছি আমার আরেকটা গেট আছে, ওই গেটে দেখছি তালা নেই। তাহলে এই গেটটা তালা গেল কোথায়? আমি ভাবলাম যে গেটটা আবার খুলে খুলে দিল কি করে? গেটটা চাবি তো কারোর কাছে নেই, আমার কাছেই আছে। গেটটা খুলে ভেতরে গিয়ে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখছি যে আমার পুরো ঘরের দরজাগুলো সব খোলা এবং আলমারি, শোকেস সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। শোকেস ভেঙেছে, শোকেস আলমারির তালা ভেঙেছে, শোকেসের তালা ভেঙেছে। ভেঙে পুরো সব ছিন্ন ভিন্ন করে কিছু গয়না ছিল, গয়না কিছু নিয়ে গেছে।
রায়গঞ্জের রামপুর এলাকায় এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রামচনিত্তর যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিজয়া দশমীর দিন প্রতিবেশী যুবক বাপি তরফদার ওরফে কমলেশ তার মাথায় হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। অধিক রাত পর্যন্ত বাড়ি না ফেরার সন্দেহ হয় বাড়ির লোকেদের। খুঁজতে বের হলে রামচনিত্তর যাদবকে পুজো প্যান্ডেলের পেছনে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় বাপি তরফদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মানে কি চাকু টাকু দিয়ে একদম আঘাত করছে, পুরো কেটে গেছে, মাংস একদম ঝুলে ঝুলে গেছে, হাড্ডি দেখা যায় স্যার, পাঁচ সাত জোগা। বাপি তরফদার ডাক নাম হচ্ছে, আর এমনি কমরেশ তরফদার। কেন করলো সেটা সঠিক জানি না, কিন্তু ছেলেটা খুব অত্যন্ত বিরক্ত করে সবাইকে, কেন করে সেটা অতটা জানি না, কিন্তু ছেলেটা ভালো ছেলে না। কালিয়াগঞ্জে অধিক রাত পর্যন্ত চলল প্রতিমা নিরঞ্জন পর্ব। বিসর্জন পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘাট সহায়ক নিয়োগ করা হয়েছিল পুরসভার পক্ষ থেকে। বিকেল থেকে রাত পর্যন্ত অনেক প্রতিমা বিসর্জন হয় শ্রীমতী নদীর ঘাটে। গোটা ঘটনা তদারকি করেন পুরসভার প্রশাসক সচিন সিংহ রায়। এদিন পথ চলতি মানুষের মধ্যে মিষ্টিমুখ করানো হয় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা উৎসব শারদ উৎসব। আজ মা ভবানী দুর্গা মা চণ্ডীর আজকে পূজার দশমী তিথি। এই তিথিতে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার এই ঘাটে, ইমার্সন ঘাটে, প্রত্যেকবারের মতো এবারও নিরঞ্জন হচ্ছে প্রতিমা। আমি 50 জনকে দিয়েছি, 26টা অলরেডি নিরঞ্জন হয়ে গেছে। ব্যবস্থা বলতে পর্যাপ্ত আলো, মানুষের বসার ব্যবস্থা, জল, এগুলোর ব্যবস্থা করা হয়েছে, ট্রেজার রাখা হয়েছে, ট্রমা কেয়ার রাখা হয়েছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা বসে আছে, ভলেন্টিয়ার্সরা সামনে আছে, 50 জন ভলেন্টিয়ার্স শ্রমিক এই ইমার্সন ঘাটে, আমাদের নিরঞ্জনের ঘাটে নিযুক্ত। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো পাঁচটি বাড়ি। শনিবার সকাল 10টা নাগাদ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইটাহার ব্লকের সুরুন 1 নম্বর অঞ্চলের ডামডলিয়া নয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে এলাকার বাসিন্দা রহিম উদ্দিন আহমেদ ও রেজাম উদ্দিন শেখ সহ পাঁচটি বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে বাড়িতে থাকা আসবাবপত্র, নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এলাকার কোনো বাড়ির রান্নাঘর থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান পুলিশের। এদিন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে চাল, কাপড়, ত্রিপল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। হঠাৎ করে শুনতে পেলাম ডামডলিয়া নয়াটুলি বালিরপুর গ্রাম সকাল 10টার সময় রান্নাঘর থেকে আগুন লেগেছে। তাতে ডামডলিয়া পাঁচটি পরিবারের সম্পূর্ণ জ্বলে শেষ। ঘরের মধ্যে যা কিছু ছিল, কাপড়, খাওয়া দাওয়া, টাকা পয়সা, কিছুই বার করতে পারেনি। এমতো অবস্থায় গ্রামের লোক মানে এক জায়গায় সমবেত হয়ে আগুন মানে আগুনটাকে নেভানোর ব্যবস্থা করেছে। এখন আগুন আয়ত্তে রয়েছে। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।